আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমরা হাজির হয়েছি আরো একটি মজার ভিডিও নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিও দেখে আপনার মুড আরো ভালো হয়ে যাবে, তাই এই ফানি ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই ক্লিপটা ওই ব্যক্তিদের জন্য যারা মনে করে হেয়ার স্টাইল করে কেমিট চালিয়ে এবং হেয়ারে নতুন কালার লাগিয়ে তারা গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলবে। তো বন্ধুরা, আপনাদের এত স্টাইল করে কিছুই হবে না, আপনাদের আসল জিনিস দেখাই। এটাই হলো পাওয়ার অফ গভর্নমেন্ট জব, যেখানে লুক ডাজেন্ট ম্যাটার। এটা থেকে একটা জিনিস তো প্রমাণিত হয়েছে যে যদি আপনার কাছে সরকারি চাকরি থাকে তাহলে আপনি জীবনে যা কোনো কিছু করতে পারবেন। তার একটি উদাহরণ তো আপনার সামনেই রয়েছে। অনেকেই বলে মদ পান করার পর তাদের নাকি নেশা হয় না, কিন্তু এই ব্যক্তিকে দেখুন, মাত্র অল্প একটু খেয়ে তার কি অবস্থা হয়ে গেল। এখন এই মাতাল ব্যক্তিকে দেখুন, ভাই মোটরসাইকেলে স্টার্ট করার জন্য ব্রেকে কিক লাগায়। এই লোক তো মদ খেয়ে এতটাই মাতাল হয়েছে যে কোনটা ব্রেক সেটাই বুঝতে পারছে না। আরে ভাই একটু থাম, এবার কি মোটরসাইকেল চালু করতে যে ব্রেকটাই ভেঙে ফেলবি? আজকাল সাধারণত যেসব গাড়ি দেখা যায় তার বেশিরভাগের মধ্যে এসি লাগানো থাকে, কিন্তু আমাদের দেশের মানুষের কি বুদ্ধি তারিফ করব, আপনি নিজেই দেখুন। এসিওয়ালা বাসের কথা তো আমি শুনেছিলাম, কিন্তু বাসে কুলার কে লাগায় ভাই? এটা দেখে মানুষ বলতে পারে আমাদের দেশ কতটা উন্নতি করেছে। আরে ভাই, বৈদ্যুতিক তারের এমন ব্যবহার কারাই করে বা কে করতে পারে, এমন চমৎকার তো শুধু ভারতেই দেখতে পারবেন। আমাদের গ্রামে কারেন্ট আসার একটা নির্দিষ্ট সময় থাকে, মানে এতটা থেকে এতটার মধ্যে কারেন্ট আসবে। এখন মানুষ আর ছেলে মেয়েকেও এতটা বিশ্বাস করে না যতটা আমাদের গ্রামবাসী বিদ্যুৎ বিভাগের মানুষকে বিশ্বাস করে। তাই এই ব্যক্তি বিশ্বাস করে যতই আমি বৈদ্যুতিক তারের উপর কাপড় শুকাই না কেন, এখানে কোনো কারেন্ট আসবেই না, কারেন্ট তো সন্ধ্যার পর আসবে। আচ্ছা, শোনা যাচ্ছে যে করোনার দ্বিতীয় ঢেউ আবার আসবে, আবার যে কোনো সময় লকডাউন হতে পারে, কিন্তু এর কতটা সত্য রয়েছে তা আমি জানি না। কিন্তু করোনার মধ্যে এই ব্যক্তির বুদ্ধি দেখুন, সে নারিকেলের পানি খেয়ে নারিকেলের আচার সবচেয়ে ভালো ব্যবহার করেছে। আরে ভাই, আম্বানির বা এমন দিন কবে আসলো যে প্লাস্টিকের বাটিকে মাস্ক হিসাবে ব্যবহার করতে হচ্ছে? আরে ভাই দাঁড়ান, এটা কি সত্যি আম্বানি নাকি? আমার তো মনে হয় না। আরে ভাই, যেই হোক না কেন বুদ্ধি তো ভালোই। অনেক সময় দেখা যায় মানুষের প্যান্ট ঢিলা থাকে আর তখন বেল্টও খুঁজে পাওয়া যায় না, তাদের জন্য এই দেশি বুদ্ধি অনেক সময় দেখা যায় প্যান্টের হুক কাজ করছে না, তারা এই বুদ্ধিটি প্রয়োগ করতে পারেন। এই বুদ্ধি প্রয়োগের সমস্যা আছে, এই বুদ্ধি প্রয়োগের পর যদি আপনার এই তালার চাবি হারিয়ে যায় তাহলে আপনাকে মহা বিপদে পড়তে হবে। তাই ভাই, এই বুদ্ধির প্রয়োগের পর যদি আপনার জীবনও চলে যায় তারপরেও এই তালার চাবি হারাবেন না। আপনাদের আসল জিনিস দেখাই। আজকালকার মানুষ অনেক বেশি ধান্দাবাজ হয়ে গেছে, পেট্রোল ভরার পর তারা দ্রুত পেট্রোল পাম্প থেকে পালিয়ে যায় যাতে তাদের পেট্রোলের দাম পরিশোধ করতে না হয়, এমনটা প্রায় হয়ে থাকে। কিন্তু এখানে এমনটা হবে যা দেখি কেউ কল্পনাও করতে পারেনি। এখানে এই লোক নিজের গাড়িতে পেট্রোল ভরানোর পর পেট্রোলের টাকা দেয় না, বরং পেট্রোল পাম্পের এই টাকা সহ ব্যক্তিকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কি কলিযুগ এসেছে ভাই, এখানে তো পেট্রোল পাম্পের কর্মচারীরাও নিরাপদ না। আজকাল একটা ভিডিও খুব বেশি দেখা যাচ্ছে, আপনাদের ওইটা দেখা উচিত, কারণ এই ভিডিও আপনাদের জন্য একটা দৃষ্টান্ত। কমাল
मोड़ के देखा और रेस वहां से देखा चल पड़ेगी। कितने दिन से चला रहा है? 5 साल हो गए। कमाल यार, मेरे दो छोटे से बच्चे हैं, अच्छा एक पूरा बाप है। नहीं भाई कमाल है ना, लोग जिनके हाथ पैर है वो भी काम नहीं करते, स्कूटी चला रहा है भाई, भाई बहुत बढ़िया सच में। नहीं नहीं चलिए भाई ऑटो आगे करिए, भाई चला के दिखाएगा अभी। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি একটি ইলেকট্রনিক রিকশা চালাচ্ছে। এর চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যক্তির হাত পা নেই, কিন্তু তারপরও সে দমে যায়নি, সে রিকশা চালিয়ে নিজের এবং তার পরিবারের ভরণ পোষণ করছে। এই ব্যক্তিকে আমার মন থেকে সালাম। এখন আমরা আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটি দেখার পরে আপনারা বলবেন, মানতেই হবে বস, এইসব লোকের সামনে কেউ টিকতেই পারবে না। আপনাদের বলে দিচ্ছি, অনেক সময় কৃষকের ট্রাক্টর কাদার মধ্যে চালাতে হয়, আবার অনেক সময় টায়ার কাদার মধ্যে আটকেও যায়। কিন্তু এখন এই উদ্ভাবককে দেখার পর আপনাদের মনে হবে আসলেই ব্রেইন হলে এমনি হওয়া উচিত। আপনারা দেখুন কিভাবে ট্রাক্টরের চাকার সঙ্গে একটি বড় কাট লাগিয়ে দিয়েছে। এর কারণ চাকা যদি কাদার মধ্যে আটকে যায় তাহলে সহজেই সেখান থেকে উঠানো যাবে, কারণ কাঠের সাহায্যে গাড়ির নিচ থেকে সামনের দিকে এগোবে, আর ট্রাক্টর কাদার সঙ্গে আটকে যাওয়া থেকে খুব সহজেই বাঁচবে। কি হচ্ছে দেখুন, অসাধারণ একটি উপায় বের করেছে এবং সে সবার মন জয় করে নিয়েছে। আসলে অনেক সময় ছোট ছোট জিনিস অনেক বড় বড় কাজে লাগে। এখন আমরা আপনাদেরকে এমন কিছু দেখাতে যাচ্ছি যেটা দেখার পর আপনাদের হাসি আসবে আর আপনারা বন্ধুত্বের মানও জানতে পারবেন। জি হ্যাঁ, এই যে দেখুন এখানে কিভাবে দুটি লোকের পায়ের উপর বসে ছেলেটি খুব আরামদায়কভাবে কাজ করছে। বাহ, কতটা ভালো বন্ধুত্ব এদের, ঠিক জয় বিরুজয়ের মতো। ওই যে কথা বলে না, বন্ধু হলে এমনটাই হওয়া উচিত। এখানে একটি চেয়ার ছিল না, যার কারণে তারা কাজ বন্ধ রাখেনি, বরং বন্ধুদের পায়ের উপরে বসে আরামসে কাজ করে চলছে। যাই বলুন না কেন, একেই বলে একদম পজিটিভ চিন্তা ভাবনা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত এমন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে। এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের ভিডিও দেখতে আপনারা আগ্রহী। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।